আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাম্মী কুকিং অ্যান্ড ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, শুকর আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তো চলুন দেখে আসি। তো এখানে আমি কড়াইতে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়ে দিব গোটা গরম মশলা। তো আমি এখানে একটা তেজপাতা টুকরো করে দিয়েছি, দু টুকরো দারচিনি দিয়েছি, তিন চারটা এলাচ দিয়েছি, তিন চারটা লবঙ্গ দিয়েছি। এখন সব একসাথে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিব। তো এতে পেঁয়াজটাকে আমি একটু বাদামি করে ভেজে নিয়েছি। এখন এতে আমি মশলাগুলো দিয়ে দিব। এখন এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ মরিচ গুঁড়ো, এক চা চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিব। ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ, তারপরে দিয়েছি এক চা চামচ রসুন বাটা, এক চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি। এখানে আমি পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন মশলাগুলোকে সব আমি কষিয়ে নিব ভালো করে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ দেখার শুরুতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন, প্লিজ 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 সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই সবার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটা প্লিজ শেয়ার করবেন। তারপরে তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। কষানো হয়ে গেলে এখানে আমি গরুর মগজ দিয়ে দিচ্ছি। তো আজকে আমি গরুর মগজ ভুনা করে দেখাচ্ছি। তো মগজটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর তারপর এটাকে ভালো করে চটকে নিয়েছি। আগে আমি পরিষ্কার করেছি যে পর্দাটা থাকে উপরে, সেটা পরিষ্কার করেছি, তারপরে চটকে নিয়েছি, একটু পানি দিয়েছি। আর গরুর মগজ পরিষ্কার করার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, সেই লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, আপনারা যদি চান তাহলে দেখে নিতে পারেন। তো এই তো মশলার সাথে একটু কষানো হয়ে গেলে এখানে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আস্ত কাঁচামরিচ, তাহলে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগবে, এই জন্য দিয়েছি। তারপরে এখন আমি একটু ভালো করে মগজটাকে কষিয়ে নেব। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে মগজটা নিচে লেগে না যায়, এজন্য তো নেড়েচেড়ে এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব যাতে মগজের যে একটা গন্ধ আছে আলাদা সেটা চলে যায়। তো এই তো অনেকটা কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে আমি হাফ চা চামচ জিরা গুঁড়ো দিচ্ছি, আর হাফ চামচ থেকে একটু কম গরম মশলা গুঁড়ো দিচ্ছি, রান্নাটা আমার প্রায় শেষের দিকে, এজন্য এটা দিয়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে, আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। যদি গরম মশলা গুঁড়ো না থাকে তাহলে জিরা গুঁড়োটা দিয়ে দিতে পারেন। তো এই তো মগজ রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে খেতে অসম্ভব ভালো হবে, টেস্টি হবে। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো যারাই আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছিলেন ধৈর্য সহকারে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।